মুখ্যমন্ত্রী দপ্তরে তখন আমি চাকরি করতাম, সালটা হলো 2000 সাল, 2000 সাল রাইটার্স বিল্ডিংয়ে তখন আমি চাকরি করি। তখন সদ্য আমাদের স্বর্গীয় শ্রী জ্যোতিবসু মহাশয় ছাড়ছেন, আর শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয় তিনি এই নেবেন দায়িত্ব। সেই সময় আমেরিকা থেকে একজন এসেছিলেন, তার নাম হলো উইলিয়াম। তিনি জাকির হোসেনের কাছে ডুগি তবলা শিখলেন এক বছর। এবার জাকির হোসেনকে জিজ্ঞাসা করেছেন, আচ্ছা বলতে পারেন যে বিলম্বিত লয়ের তাল কোথায় আছে, আমি একটু শিখতে চাই। উনি বলেছেন যে বাংলার মাটিতে কীর্তন অঙ্গের বিলম্বিত লয়ের তাল যা আছে পৃথিবীর আর কোথাও নেই। উনি সোজাসুজি চলে এসেছেন একেবারে রাইটার্স বিল্ডিং এ, আইএনসি ডিপার্টমেন্ট, আইএনসি ডিপার্টমেন্ট সেক্রেটারিকে সব বলেছেন। উনি যোগাযোগ করে আমাদের বড় সাহেবকে বললেন, সাহেব আমায় ডাকলেন, এই নিতাই তুই তো কীর্তন করিস, দেখ না এই মানুষটা কীর্তন সম্বন্ধে কি জানতে চাইছেন, সদূর আমেরিকা থেকে এসেছেন। এবারে আমি যেটুকু ওনার কাছ থেকে জানতে পারলাম, উনি বলছেন যে আমি শুনেছি কীর্তনঙ্গের 109 মাত্রা, 56 মাত্রা, 44 মাত্রা, 32 মাত্রার গান হয়, সেগুলো আমি কোথায় শিখতে পারবো। ঠিক আছে, আপনি চিন্তা করবেন, এসেছেন, এই যে আপনার আগ্রহ রয়েছে বিদেশি হয়ে কীর্তনের তাল শিখবো, এই যে আপনার আগ্রহ রয়েছে শুনে খুব আনন্দ পেলাম। রবীন্দ্রভারতীর প্রফেসর, যার কাছে আমি কীর্তন অনেকদিন শিখেছি, তিনি হলেন স্বর্গীয় শ্রী বৃন্দাবন দাস বণিক মহাশয়। উনি টালিগঞ্জে থাকতেন, ওনার কাছে বসে আমরা কীর্তন শিখেছি। তখন আমার বন্ধুবর এখন বিশ্বভারতীতে প্রফেসরি করছেন, আমার দাদা আমরা যাকে বলি শ্রী সুমন ভট্টাচার্য মহাশয়, উনি ওনার কাছে অনেকদিন কীর্তন শিখেছেন। ওনার কাছে নিয়ে গেলাম যে বাবা ইনি এসেছেন বিদেশ থেকে, একটু কীর্তনঙ্গে তাল শিখবেন। ঠিক আছে, খুব আনন্দ পেলেন। ওনাকে পার্ক স্ট্রিটে থাকার ব্যবস্থা করে দিলাম, 6 মাস ধরে এই তালগুলো উনি শিখলেন। পরে বিদেশ থেকে একটা চিঠি দিয়েছিলেন আমাদেরকে, পৃথিবীর আমি অনেক জায়গায় ঘুরেছি তাল শেখার জন্য, একমাত্র ভারতবর্ষে বাংলার মাটিতে যে কীর্তনঙ্গে তাল রয়েছে এ অমূল্য সম্পদ, নিতাই গৌর হরিব, কত বড় সম্পদ, সেগুলোকে আমরা অবহেলা করি, কিন্তু এগুলো গাইতে হয়। যেমন ধরুন ঠাকুরমশাই যখন পুজো করেন, সংস্কৃতগুলো যেগুলো বলেন আমরা কি বুঝতে পারি? জড়া জুড়ং সমাযুক্তাং বর্ধন্যকৃত সেগ্রাম লোচনত্রয় সংযুক্তাং পুনান্দি সত্রেই সলাম অতোসি পুষ্প বর্ণ বংশ উপদেশিতাম সুলোচনাম নবো যৌবন সম্পন্নং সর্ববারণ ভূষিতাম সুচারু দর্শনাং তন্মদ বিমন্ত প্রয়োধরাম। এটা মা দুর্গা ধ্যান অনেক বড়, একটু বললাম। তাহলে ধরুন এই যে সংস্কৃত উচ্চারণ, ঠাকুরমশাই যখন পুজো করছেন আমরা পিছনে কি করি, জোড়হাত করে বসে থাকি না? কারণ ওই মন্ত্রটা শুনলেও মঙ্গল, নিজের মঙ্গল, পরিবারের মঙ্গল, জাতির মঙ্গল, তেমনই কীর্তনঙ্গের এই তালগুলো বুঝতে না পারলেও শুনলে পরে নিজের মঙ্গল হবে, তাই এগুলোকে প্রাধান্য দিতে হবে, গুরুত্ব দিতে হবে। এক ভক্ত, এক বাবা আমার শ্রীমদ ভগবত গীতা আমাকে দান করলেন। হ্যাঁ আচ্ছা, এই গীতার যে 8টি অধ্যায় আছে, 8টি অধ্যায়ের মধ্যে একটা অধ্যায় হলো শ্রী শ্রী গীতা মহাত্ম, মন দিয়ে শুনবে বাবা। সেখানে সুন্দর লেখা আছে, যাকে তাকে গীতা দান করা যায় না, একমাত্র ব্রাহ্মণ এবং বৈষ্ণবকে গীতা দান করা যায়, শ্রীমদ ভগবত গীতায় লেখা আছে। তাহলে ব্রাহ্মণকে পৈতে থাকলে তো ব্রাহ্মণ হয় না, আমার কান্দায় যে পৈতে আছে আমি কি ব্রাহ্মণ হয়ে গেছি? না, হতে পারিনি, চেষ্টা করছি। আমার 9 বছর বয়সে পৈত হয়েছে, 3 দিন সূর্যের মুখ দেখা যায় না, এই কান ফুটো করেছি, মাথা নেড়া করে ঘরের মধ্যে আছি, তা আমি পৈতের সুতোগুলো গুনছি, বাবা আমাকে গায়ত্রী মন্ত্র জপ করেছে। আমি বললাম, বাবা আমি তাহলে ব্রাহ্মণ হয়ে গেছি? বলল, না, তোমাকে লারনার দেওয়া হলো। দেখবেন ড্রাইভারি লাইসেন্স বের করতে হলে আগে লারনার দেয়, পাকা লাইসেন্স দেয় না। কেন? আর 6 মাস তুমি চালাবে, আমাদের সামনে চালিয়ে দেখাবে, তারপর তোমাকে পাকা লাইসেন্স দেওয়া হবে। বাবা বললেন, এই যে তোমার 9টা সুতো, তোমাকে 9 গুণের অধিকারী হতে হবে, সেদিন তুমি ব্রাহ্মণ হবে। সম দম তপ শৌচ ক্ষান্তি সরলতা জ্ঞান বিজ্ঞান আস্তিক্য, ব্রাহ্মণের স্বভাব কি হবে? 9টা গুণ, সম মানে সম প্রাণ, সম
সমদর্শী স্বভাব ব্রাহ্মণ, ব্রাহ্মণ সমদর্শী হবেন, সবাইকে সমান চোখে দেখবেন, দম ইন্দ্রিয়কে দমন করবেন, তপ ব্রাহ্মণ তপস্যা করবেন, শৌচ ব্রাহ্মণটি যে পবিত্র হবেন, সরলতা ব্রাহ্মণ সরল হবেন, জ্ঞান ব্রাহ্মণের মধ্যে জ্ঞান থাকবে, কোন জ্ঞান, গীতা জ্ঞান, বেদ জ্ঞান, বিপ্র বেদ জ্ঞান যার মধ্যে আছে তিনি হলেন বিপ্র, বিজ্ঞান বিশেষ জ্ঞান, আস্তিক্য ভগবানের প্রতি দৃঢ় বিশ্বাস, এই নটা গুণ অর্জন করতে পারলে ব্রাহ্মণ। চণ্ডালপি দ্বিজশ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণা হরিভক্তি বিনিষ্ঠ দ্বিজপি সপজাধম, চণ্ডাল বংশে জন্মগ্রহণ করে তোমার মধ্যে যদি হরিভক্তি থাকে তুমি ব্রাহ্মণের সমান, আর ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করে তোমার মধ্যে যদি হরিভক্তি না থাকে তুমি চণ্ডালের সমান, তাহলে হরিভক্তিটা আগে দরকার, তাহলে ব্রাহ্মণকে সেই ব্রাহ্মণকে গীতা দান করলে ফল পাওয়া যায়, মাছ খেকো মাংস খেকো ব্রাহ্মণকে গীতা দান করলে কোনো ফল নাই। আর বৈষ্ণবকে, বৈষ্ণব কাকে বলে, মহাপ্রভু বলেছে না গুণ থাকা দরকার, বিষ্ণুর উপাসক মানে তো বৈষ্ণব, কিন্তু বিষ্ণু উপাসক কি কি পালন করে সেটা তো জানতে হবে, ত্রিনাদবি সু নিচে না তরুরি বা সহিষ্ণনা অমানি না মানে দেনা কীর্তনীয় সদাহরি, বিশদ ব্যাখ্যা হয় তো একটু সময় কম, সেভাবে এগিয়ে যেতে হবে, তাহলে একমাত্র ব্রাহ্মণ এবং বৈষ্ণবকে গীতা দান করা যেতে পারে, আর গীতা দানের ফল কি, তার আর পুনর্জন্ম হয় না, একটা বলে দিলেন, বাবা আপনি গীতা দান করলেন ভাবলেন আমার আর পুনর্জন্ম হবে না, জলজান লক্ষানি স্থাবর লক্ষ বিংশতি ক্রিমিরীয় রুদ্ধ সংখ্যাকা পক্ষীনাং দশ লক্ষ কম ত্রিশ লক্ষ পশুপঙ্গশ্চ চতুর্লক্ষানি মানব, এই চুরাশি লক্ষ জনি আর আমাকে ভ্রমণ করতে হবে না, সুন্দর লেখা আছে শ্রীমদ ভগবত গীতা দান করার পর শ্রীমদ ভগবত গীতা যে আদেশগুলো দিয়েছেন পালন করতে যা বলেছেন সেগুলো পালন করতে হবে, তবে গীতা দানের ফল হবে। রামকৃষ্ণের পরিচয়টা আমাদের কাছে কি, ভক্ত সমাজে বলাই দাদা ভগবান শ্রীকৃষ্ণের পরিচয়টা কি, সত্যযুগে যিনি শঙ্করসং, ত্রেতাযুগে লক্ষ্মণ, দ্বাপরে হলেন বলরাম, আর কৃষ্ণ এ তাং সকলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, স্বয়ং ভগবান পূর্ণরূপে ভগবান অবতীর্ণ হয়েছেন বৃন্দাবনে, সেই ভগবান। তাহলে মুনি ঋষিদের কাছে সেই পরিচয়টা নেই কেন কৃষ্ণ বলরামের বৃন্দাবনে? ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, যে লীলার কথা আপনারা শুনছেন শান্তরস বর্জিত লীলা, ভগবানকে পাওয়ার জন্য যে পাঁচটি মুখ্য রস রয়েছে তার মধ্যে শান্তরস বৃন্দাবনে ছিল না। শান্তরস কথার অর্থ কি, এর অর্থ হলো পরমাত্মা রূপে ভালোবাসা, সেটা হলো শান্তরসের ভালোবাসা, আর দাস্যরসের ভালোবাসা, ভগবান হলেন প্রভু আমি তার চরণে দাস, এই হলো দাস্যরসের ভালোবাসা। আর সখরসের ভালোবাসা, তিনি হলেন বন্ধু আমি তার বন্ধু, ভগবানকে বন্ধুরূপে ভালোবাসা। বাৎসল্যরসের ভালোবাসা মানে কি, ছেলে রূপে ভালোবাসা, আমার ছেলে মাতা যশোমতী ছেলে বলে ভালোবেসেছে, অনেকে এসেছিলেন বোঝাতে তোমার ঘরে ভগবান এসেছে, দেবশ্রী নারদ গেছেন, কাকে ভগবান বলছ, কেন তোমার গোপালকে, আমার গোপালকে তোমরা ভগবান বলছ, বিশ্বাস হলো না, তোমাদের কাছে ভগবান কিন্তু সে আমার কাছে ছেলে। বাৎসল্য প্রেমের বন্ধনটা দেখো, ভগবানকে যা বলছেন ভগবান তাই করছেন, গোপাল তোকে ননি দেব একটু নৃত্য করে দেখা, যিনি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক মায়ের কাছে একটু ননির লোভে নৃত্য করছে না, মায়ের হাতে যে ননিটা রয়েছে না তার মধ্যে মাখানো রয়েছে প্রেম ভক্তি ভালোবাসা স্নেহ বাৎসল্য রস, যে রস পান করবার জন্য গোলক ছেড়ে ভগবান এই মাটিতে নেমে এলে, সেই রস বিশ্বব্রহ্মাণ্ডের মালিক
ননি চুরি করেছিস গোপাল? না, ননি চুরি করিনি। চুরি করিসলি? হাতে ননি, মুখে ননি, আই তোকে বাঁধব। বাঁধা পড়লে ওই দড়িতে? কি দড়িতে? সাধু ঋষিরা যে ভাঙতে পারে না, মাতা যশোমতী একটা দড়ির বেঁধে ফেললেন। না, দড়ির মধ্যে কি রয়েছে? বাৎসল্য রস। যে রসের কাছে পরাজিত ভগবান ধরা দিলেন, বাধা দিলেন, বাধা পড়লেন ভগবান। এই বাৎসল্য রস ভগবানকে মাতা যশোমতী বেঁধে দিয়েছেন। শান্ত ছেলের মতো দাঁড়িয়ে আছে, শাস্তি হয়েছে আইতো। এই হলো বাৎসল্য রস। আর মধুর রস শ্রীমতী রাধারানী ভালোবেসেছেন প্রিয়তম রূপে ভালোবাসা। এই হলো ভালোবাসা। বৃন্দাবনে শান্ত রস কেন রাখলেন না? শান্ত রস হলো মুনি ঋষিদের ভালোবাসা, তারা যেন ওপরে ব্রহ্মে। এখানে কিছু নেই, এই মাটিতে কিছু নেই, সব আছে ওপরে, ওই ব্রহ্মে, ব্রহ্মেই আনন্দ। ভগবান তাই বৃন্দাবনে শান্ত রসকে বর্জিত করলেন, যার জন্য ভগবানকে এই অন্ন বালি। আমাদের বলরাম দাদা নন্দ মহারাজের ছেলে আর আমাদের কৃষ্ণ, আমরা কানাই বলে ডাকি, আমাদের রাখাল রাজা কানাই। রাখাল রাখাল বাগাল মনে মনে গরু চড়াই, গোয়ালার ছেলে, তার জন্য তোরা অন্ন চাইতে এসেছিস। এত বড় স্পর্ধা তোদের, দেবতার এই অন্ন নাহি, করি সমর্পণ, করি সমর্পণ, গোপ জাতি অন্ন মাগে ভয় নাহি মন, গোপ জাতি অন্ন মাগে ভয় নাহি মন। যার জন্য অন্নের ব্যবস্থা হয়েছে এত সাজা, তাকে এখন আমরা দিলাম না, সেই দেবতাকে যার হত্যা হয়ে আজ আমরা এখানে এসেছি, তাকে এখনো সমর্পণ করা হলো না। আর দুটো রাখাল বাগালকে, গোয়ালা ছেলেকে অন্ন দিতে হবে। বেরিয়ে যা এখান থেকে, বেরিয়ে যা, রাখাল বাগালকে অন্ন দেওয়া যাবে না। নিন্দা শুনে সিদা মাদি শুনে সিদামাদি ফিরিয়াছিল, শুনে সিদামাদি ফিরিয়াছিল, মুনির নিন্দার কথা সবই কহিল। হিরে সিদা, সুদাম, তোরা খালি হেতে ফিরে এলি, অন্য কোথায়? কই অন্ন? অন্য কোথায়? অন্য কোথায়? কানাই রে, অন্ন তারা দেই নয় কহে কো তুমারি, এই উদ্ধব দাসে আগুন কানাই রে। কি রে সিদাম কানছিস? চোখে জল? বল না কি হয়েছে সুদাম, কানছিস কোন চোখে জল? তোদেরকে যে অন্ন ভিক্ষা করতে পাঠালাম, কই অন্ন? কানাই রে, তারা তো আমাদেরকে অন্ন দিলই না, অনেক কটু কথা বলেছে। তোদেরকে কি কটু কথা বলল? আমাদের কোনো আমাদেরকে কটু কথা বললে আমরা এতটা দুঃখ পেতাম না রে কানাই। তুই জানিস ওরা তোকে অপমান করেছে। আমাকে অপমান করেছে? কি বল অপমান করেছে? তুই গোয়ালার ছেলে, রাখাল বাগাল গরু চড়াস, এই বলে অপমান করেছে রে কানাই, এটা বড় আমাদের বুকে বেঁধেছে।
বড় বুকে বেঁধেছে আমাদের সহ্য হয় না। সীতা সীতাম রে, ওরে ভাই সীতাম, এ তো সত্য কথা বলেছে, আমি তো রাখাল বাগাল গরু ছাড়া নারে কানায় কিছু কিছু সত্য কথা বড় আঘাত দেয়। ওরা যদি আমাদেরকে অপমান করতো আমাদের কোনো দুঃখ হতো না, কোনো দুঃখ হতো না। আর দুঃখটা তোকে শুধু অপমান করেছে সীতা। লিখে রেখো হৃদয় মাঝে এই ভক্তের কথার দাম, লিখে রেখো হৃদয় মাঝে এই ভক্তের কথার দাম, একদিন সে এই ভাবেতে করিব আমি প্রমাণ ভক্ত বড় এই জগতে লিখে গেলাম, ভক্ত বড় এই জগতে হিত মাঝারে লিখে দিলাম, লিখে রেখো এই জগতে ভক্ত বড় করি তোমার, ভক্তই যে জগতে বড় প্রমাণ করব। আবার তোরা ভিক্ষা যাবি, আবার আবার ভিক্ষা যাবি? না 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 না, আর ভিক্ষা করতে পারবো না, ওরে ভুক্ত অবস্থায় থাকবো। তারা তোকে অপমান করেছে, আর অন্য ভিক্ষা করতে পারবো না। সীতা এবার আর যাজ্ঞে ব্রাহ্মণদের কাছে নয়, কাদের কাছে যাবে জানিস? শুনিয়া সীতামের কথা অন্তরে পাইয়া ব্যথা, শুনিয়া সীতামের কথা অন্তরে পাইল ব্যথা, কহ তুমি যাও পুনর্বার, কহ তুমি কহে তুমি যাও পুনর্বার, কহে তুমি যাও পুনর্বার। ওরে যার সীতাম যাদে সুদাম, বলি যারে যারে সুদা, ওই অন্ন ভিক্ষা কনার লাগি, যারে সিদা যারে সুদা, ওই অন্ন ভিক্ষা বলে যাদে সীতাম যাদে সুদা। কানাই এই মাত্র আমরা অপমানিত হয়ে ফিরে এসেছি, আবার আমাদেরকে ভিক্ষা করতে পাঠাচ্ছিস? এই সীতা এবার ব্রাহ্মণদের কাছে নয়, যা যজ্ঞপত্নী রহে উলুধ্বনি হরিধ্বনি, ওই যাহা যজ্ঞপত্নী রহে, কহ রামে কৃষ্ণ অন্ন মাগে, ওগ যাহা যজ্ঞপত্নী রহে রাম কৃষ্ণ অন্ন মাগে, ইথে আ নৈরাসনা হিয়া, ইথে আ নৈরাসনা হিয়া।
যারে সীতা যারে সুদা যারে সীতা যারে সুদা এবার কাদের কাছে যাবে জানিস? যাজ্ঞিক ব্রাহ্মণের ব্রাহ্মণীদের কাছে, ওদের স্ত্রীদের কাছে, তাদের গৃহে যাবি। এবার আর নিরাশ হতে পাবি। হ্যাঁ কানাই, একটা কথা বল, জানতে ইচ্ছা করছে রে, স্বামী দিল না তাদের স্ত্রীরা দেবে কি করে? এই দুটোর মধ্যে ভালোবাসাটা কেমন? যাজ্ঞে ব্রাহ্মণগণ তারা কি শান্তরসের ভালোবাসা, যাজ্ঞিক পত্নীগণ ভগবানকে ভালোবাসেন মধুর রসে, যেটা বৃন্দাবনের মাটিতে রয়েছে প্রিয়তম রূপে ভালোবাসা, যেটা ভগবানের খুব প্রিয় এই মাটি। তার জন্য তো ব্রজের মাটিতে আসা, দাস্যরস, সক্ষরস, বাৎসল্য রস, মধুর রস আস্বাদন করবার জন্য তো ব্রজের মাটিতে আসা। যাজ্ঞিক পত্নীদের কাছে যাবি আমি বলছি। বাহ, ভগবানের কত প্রকার ভক্ত গো! অর্জুন জিজ্ঞাসা করলেন, সখা এই জগতে তোমার কত প্রকার ভক্ত আছে? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন চতুর্বিধা ভজন্তে মাম জনা স্বীকৃতি নৌ অর্জুন অর্থাৎ জিজ্ঞাসা অর্থ জ্ঞানী চ ভক্তসব। এই জগতে আমার চার প্রকার ভক্ত রয়েছে। প্রথম ভক্ত কি? আত্ম ভক্ত। আত্ম ভক্ত মানে ওই যারা ব্যথা পায়, দেহের ব্যথা, মনের ব্যথা। এই ধরুন বাড়ির মানুষটা অসুস্থ হয়েছে, তখন মন্দিরে গিয়ে একবারে বললাম, প্রভু বাড়ির মানুষটা অসুস্থ, হাসপাতালে ভর্তি আছে, ডাক্তার বাবু জবাব দিয়েছেন, আমাদের আর হাত নেই, এবার ভগবান ভালো করতে পারে, মন্দিরে গিয়ে আছে আর কে বললাম, প্রভু আমার বাড়ির মানুষটাকে ভালো করে দাও, কৃপা করলেন, দয়া করলেন, বাড়ির মানুষটা সুস্থ হয়ে গেল, তিনি যে কৃপাময়। সুস্থ হয়ে বাড়িতে ফিরে এলেন, সেই ভক্ত কিন্তু ভগবানকে ভুলে গেলেন। এনারা হলেন আত্মরসের ভালোবাসা, আধ্যাত্মিক। যারা জগতে টাকা পয়সা চায়, বাড়ি দাও, বাড়ি দাও, সুন্দর স্ত্রী দাও, ধন্দ, ছেলে চাকরি করে দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, দাও দাও, ভগবানকে দেওয়ার সময় উপর হাত, ভগবান দিলেন, তুমি গাড়ি বাড়ি চেয়েছো আমি তোমাকে পূর্ণ করে দিলাম। এই ধন সম্পত্তির মালিক হতেই আধ্যাত্মিক ভক্ত ভগবানকে ভুলে গেলেন। আর জিজ্ঞাসু ভক্ত তত্ত্ব জানতে চান, তত্ত্ব জানা হয়ে গেল, ভগবানকে ভুলে গেলেন। অর্জুন সর্বশ্রেষ্ঠ ভক্ত হলেন আমার জ্ঞানী ভক্ত নিতাই গৌর হরিবল। জ্ঞানী ভক্ত আমার কাছে কোনোদিন কিছু চায় না, যাও অর্জুন, জ্ঞানী ভক্ত আমার কাছে কোনোদিন কিছু চায় না। কলিযুগের সর্বশ্রেষ্ঠ জ্ঞানী ভক্ত হলেন কে? ভক্ত হরিদাস। অন্তিম সময়, গৌরহরি এসে উপস্থিত, প্রভু আমি তোমার কাছে কোনোদিন কিছু চাইনি, আর যদি কিছু চাই তুমি আমায় দেবে, তোমার কাছে তো কোনোদিন কিছু চাই না, আর শুধু তোমার কাছে আমি কিছু চাই। প্রভু কহে, হরিদাস তুমি যা মাগিবে, তুমি যা মাগিবে, কৃষ্ণ কৃপাময় তাহা অবশ্যই করিবে, কৃষ্ণ কৃপাময় অবশ্যই করিবে। প্রভু আমি যখন মানুষ যখন মারা যায় চোখে দেখতে পায় না,
কানে শুনতে পায় না, কথা বলতে পারে না, স্মৃতিশক্তি সব হারায়। আমার দেহ থেকে যখন প্রাণে বেরিয়ে যাবে, তুমি আমার এই ইচ্ছাগুলো পূর্ণ করো, আমি হৃদয়ে ধরিব তোমার। ও রাঙা চোর, ও রাঙা চোর, নয়নে হেরিব আমি ও চাঁদ পদ, নয়নে হেরিব আমি ও চাঁদ পদ, জিহ্বায় উচ্চারিব তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই মত মোর ইচ্ছা আমি ত্যাজিব পরা, এই মত মোর ইচ্ছা আমি ত্যাজিব পরা। আমি যখন ইহলোক থেকে পরলোকে যাব, তোমার চরণ দুটি যেন বক্ষের মাঝে জড়িয়ে ধরতে পারি, চাঁদ মুখে যেন শ্রীকৃষ্ণ চৈতন্য নাম উচ্চারণ করতে পারি, এই নয়ন দিয়ে যেন তোমার চাঁদ বদন দর্শন করতে পারি, আর কিছু না। জাগতিক জগতে সংসার জগতের কিছু চাইলেন না, এই হলো জ্ঞানী ভক্ত। আর ভগবান শ্রীরাম সুদামাকে বলছেন, শ্রীরাম সুদাম তো রে শ্রীরাম, আমি বলছি যা, ওদেরকে আমি চিনি জানি, আগের যুগ থেকে চিনি, তারা তো আমার সেবা করবার জন্যই এসেছে, তাদের দেহটা তো তৈরি হয়েছে আমার সেবার জন্য, যা যাগে পত্নী গণের কাছে গিয়ে অন্ন ভিক্ষা করে নিয়ে আই, শুনি আর বারে দায় যোগ্য পত্নী গিয়া যাই, শুনি আর বারোটায় যোগ্য পত্নী গিয়ে যায়, শুনি আর বারে ধাই যোগ্য পত্নী ঠায়ে যাই, রাখাল বালক এসেছে, এই বালকে সঙ্গিত করে আমাদের ভগবান এ সঙ্গ করে, তাহলে নিশ্চয়ই কিছু এই দুপুর বেলা কিছু একটা ভালো সংবাদ আছে। যারা সৎসঙ্গ করে তাদের চাঁদ বদন দর্শন করলে প্রভাতে যেমন দিনটা ভালো যায়, এই দুপুর বেলা সৎ বদন দর্শন হলো, যারা কৃষ্ণ সঙ্গ করে তাদের চাঁদ বদন দর্শন করেছি, আজ আমাদের দিনটা ভালো যাবে। তোমরা কেন এসেছ গো? কৃষ্ণ আজ্ঞা কহিল সত্তরে, কৃষ্ণ আজ্ঞা কহিল সত্তরে, ওগো কহি তোমাদের আগে রামকৃষ্ণ অন্ন মাগে, 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 পিঠে মোরে কি কহ উত্তর, কি কহ উত্তর। রামকৃষ্ণ যেই না রামকৃষ্ণ মানে বলরাম, আর কৃষ্ণ নাম শ্রবণ করেছেন যাজ্ঞিক ব্রাহ্মণের গণে, আর আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, কৃষ্ণ সেবা দেবে বলে আনন্দ আর ধরে না, কৃষ্ণ সেবা দেবে বলে কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ সেবা দেবে বলে কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ 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 বলে, সেবা দেবে বলে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। শ্রীরাম সুদাম যখন যাজ্ঞিক ব্রাহ্মণের কাছে বলেছিলেন কৃষ্ণ বলরামের কথা নাম, তারা কিন্তু পরিচয়টাই ভালো করে জানে না, তাদের স্ত্রীগণ কৃষ্ণ বলরামের নাম শুনে, শুনি কৃষ্ণ পর সঙ্গ প্রেমে পরিপূর্ণ অঙ্গ, 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 ঘরে ঘরে থালি সাজাই
ওই নবঘন শ্যামে দেখি পরিপূর্ণ প্রেমে আছি, নবঘন শ্যামে দেখি পরিপূর্ণ করিয়াছি, থরে থরে থালি সাজাই থরে থরে থালি সাজাই থলে থলে থলি সাজাই থরে থরে থালি সাজাই। কৃষ্ণ বলরামের নাম শ্রবণ করে ব্রাহ্মণ পত্নীগণ কৃষ্ণ সেবার জন্য এই থালি সাজাচ্ছে। কৃষ্ণ সেবা দেবে মনে কত আনন্দ, খুব আনন্দ, খুব আনন্দ। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, জন্মাষ্টমীর দিনে তো কৃষ্ণ সেবার থালি সাজান, লম্বা লাইন দিয়ে পুজো দেন না? হ্যাঁ, কৃষ্ণ জন্মাষ্টমী লম্বা লাইন। তা আপনি যে পশোটা ধরুন নৈবেদ্যের পশোটা সাজিয়ে কৃষ্ণ সেবার জন্য মন্দিরে চললেন, একবারও ভেবে দেখেছেন কি এই পশোটা যা সাজিয়েছেন বাজারে কিনতে পাওয়া যায়? ফল, মিষ্টান্ন, ননি, সন্দেশ, ধূপ, প্রদীপ সবই বাজারে কিনতে পাওয়া যাবে, কিন্তু সেগুলো যদি না থাকে তবে কি পূজা হবে না? জগতে এমনও দরিদ্র আছে একটা ধূপ কেনার পর্যন্ত পয়সা নাই, সন্দেশ তো দূরের কথা, তাহলে তিনি কি কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত হবে? মহাজনরা এখানে পদ দিয়ে বললে, না গো না, ভগবানের সেবার জন্য এই দেহকে তিনি পরিপূর্ণ করে সাজিয়েছেন, এই দেহকে সুন্দর করে সাজাও। কি বললেন? পশরা রে লেগো কৃষ্ণা সেবায়, পশনা দেহ পশরা লেগো কৃষ্ণ সেবায়, পশরা দেহ পশরা লেগো কৃষ্ণ সেবায়, পশরা দেহ পশরা লেগো কৃষ্ণ সেবায়, যেন অন্য সেবা লেগো না রে, লেগো কৃষ্ণ সেবায় লেগো, অন্য সেবায় দেহ না, লেগো কৃষ্ণ সেবায় লেগো, হে পশরা দেহ পশরা লেগো কৃষ্ণ সেবায় লেগো, পশরা রে ও পশরা লেগো কৃষ্ণ সেবায় লেগো, পশরা রে ও পশরা লেগো কৃষ্ণ সেবায়।